ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওয়েলকাম ব্যাক মানে কি করে কথা বলবো, মুখের কোনো ভাষা নেই আমার। আসলে গতকাল কেকের কনসার্ট ছিল আমাদের কলকাতাতে নজরুল মঞ্চে। ভেবেছিলাম যাবো আমি আমার একটা বন্ধু, বাট কোনো কারণে আমার যাওয়া হয়নি। রাত্রিবেলা যখন আড্ডা মেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছি, ফোন আসলো আমার ফোনে। আমার বন্ধুরা ফোন করেছে, বলছে ভাই কে কে মারা গেছে। আমি বলছি ভাই কেন ফালতু ছ্যাবলামা মারছিস, রাত্রিবেলা একজনের মৃত্যু নিয়ে কারো ছ্যাবলামা মারতে নেই। কারণ একটু ওকে তার কনসার্ট দেখতে যাওয়ার কথা ছিল বিকেলবেলায়, শুনছি মারা গেছে। জাস্ট মানে আমি বিশ্বাস করিনি। বাড়ি এসে নিউজ চ্যানেলটা খুলে দেখলাম যে যেটা বললো বন্ধু সেটা সত্যি, কে কে মারা গেছে গতকাল আমাদের এখানে কনসার্ট করতে করতে। মানে অ্যাজ এ কে কে ফ্যান হিসেবে আমাদের মন ভেঙে গেছে। মানে সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না। মানে যখন টিভিতে সারাক্ষণ ধরে নিউজ চ্যানেলটা খুলে বসে রয়েছি, যদি একবার ওনার ডেড বডি শেষ দেখা যায় নিউজ চ্যানেলে, সব ঠিক মানে মেনে নিলাম। কিন্তু গতকাল হচ্ছে যখন বিকেলবেলায় বা সন্ধেবেলার দিকে বলা যায়, আমার ওই বন্ধুরে আমাকে একটা ভিডিও পাঠালো, শেয়ার করলো আর কি। ভিডিওটা দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য গায়ক মিস্টার রূপঙ্কর বাগচি কেকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে উনি বলেছেন যে কেকের থেকে আমাদের সবাই নাকি ভালো গান গায়। হু ইজ কে, কে হু ইজ কে? কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। কে 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 কে, হু ইজ কে ম্যান? রূপঙ্কর বাবু এখন কেমন লাগছে আপনার, যে হু ইজ কে? মানে এখন তো একটু আগে দেখলাম আপনি বলেছেন আপনি নাকি কেকের ভক্ত, কেকে মারা যাওয়াতে আপনারও নাকি হৃদয় ভেঙে গেছে। বুঝলাম কেকে মারা না গেলে আপনার হৃদয়টা ভাঙতো না, শুধুমাত্র কেকে মারা গেছে বলে আপনার মনে পড়ে যে আপনি কেকের ভক্ত। মানে গতকাল ভিডিওটা করার সময় আপনি কেকের হেটার ছিলেন, গতকাল বললেন না কে 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 কে, সেটা আমাদের আপনাকে মানে কি বলবো, কেকের ফ্যানদের থেকে গতকাল নজরুল মঞ্চে কেকে যে শোটা করেছে না, ওখানে গিয়ে একবার দেখে আসতে পারতেন কে কে কে। মানে আপনার ভিডিও দেখে মনে হলো আপনি যখন থেকে জানতে পেরেছেন কেকের শো রয়েছে এখানে, সবাই মনে ফেসবুকে এবং যত আর যেসব সাইট রয়েছে ওখানে সবাই আর কি পোস্ট করছিলো কেকের শো সবাই দেখতে যাবে, সেটা কি আপনার ভালো লাগেনি? আচ্ছা আমরা তো আপনার গান অনেক শুনেছি, আপনার অনেক ভালো ভালো গান রয়েছে। যেমন আপনার ভালো গানের মধ্যে আমার সবথেকে প্রিয় যেটা গান সেটা হচ্ছে প্রিয়তমা, চলে এসো আজ আজ এরাতে, তারপরে ও চাঁদ, এই ধরনের আপনি অনেক ভালো ভালো গান গেয়েছেন। কিন্তু কে কে কি কখনো আপনাকে ভিডিওতে বলেছে যে রূপঙ্করবাবুর গান, রূপঙ্করবাবুর থেকে আমাদের গান সবাই ভালো গায়, রূপঙ্করবাবুকে কেউ বলেন নিশ্চয়ই? তাই আপনি যে কালকে একটু ওই বাঙালি বাঙালি বলে যে সুষ্ঠুটা দিতে চাইলেন না সবাইকে, যে বাঙালিদের বাংলা গান কেন শোনে না, আপনি যে সিঙ্গিং শোতে অ্যাজ এ গেস্ট জাজ হিসেবে যান, তাহলে সেই সিঙ্গিং শোগুলোর জাজ হিসেবে বোম্বের গায়ককে নিয়ে আসার দরকার পড়ে আপনি তখন যান কেন? ও ভুলে গেছিলাম আপনার সেখানে পয়সার দরকার হয়, সেই জন্য আপনি সেখানে জাজ হিসেবে যান নাই, তাই না? সে আপনার সেটা ব্যক্তিগত বিষয়, আপনি সেটা বলতে যেখানে যান যেখানে খুশি যেতে পারেন। কিন্তু আপনি কালকে যে কেকের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, সেটা বাঙালি হিসেবে আপনি আপনার বাঙালিদের সম্মান ডুবিয়েছেন আর কিছু না। বাঙালিরা কখনো কাউকে ঘেন্না করতে শেখায়নি, বাঙালিরা গায়কদের মধ্যে কখনো ছোটো বড়ো কথা বলতে শেখায়নি, বাঙালিরা সব গায়ককেই সমানভাবে ভালোবাসে। আপনাকেও যেমন ভালোবেসেছে কেকেকেও তেমন ভালোবেসেছে। আর কেকের বলতে কে সেটাও দেখুন, আমরা নাইনটিস কিড। অ্যাকচুয়ালি আমি নাইনটিস কিডদের কাছে কে যদি বোঝাতে হয়, যারা প্রেম করেছি যখন কলেজে প্রেম করেছি, স্কুল লাইফে প্রেম করেছি বা কলেজে পরবর্তী সময় প্রেম করেছি, ওই যে আখমে তেরি আজবসি আজা হে, তারপরে তুহি মেরি শাভ হে সুবাহ, এই গানগুলো মাধ্যমে বোঝা যাবে কে কে কে, ঠিক আছে? আর হচ্ছে যে আরও যদি যদি কারো মন খারাপ লাগে, ওই তরফ তরফকে গানটা শুনলে বোঝা যাবে কে কে কে। আর যদি বন্ধু বলতে চান, আমার এক বন্ধু ক্যামেরাটা ধরে রয়েছে, এই কে বন্ধুকে যদি বন্ধু হিসেবে যদি বন্ধুর মানে ডেফিনেশন যদি বলতে চাই, আরও দোস্তি বড়ি হাসিন হ্যায়, গানটা একবার শুনে দেখবেন পারলে। আর যদি বলতে চান মানুষের লাইফ নিয়ে যদি কোনো ভিডিও, তাহলে কেকের ইয়ে পল গানটা কখনো শুনবেন, যে জীবনে কোনো ভরসা নেই। সত্যি কেকের যে গানটা হাম রহে ইয়া না রহে কহল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল, কেকের প্রত্যেকটা গান আমাদের মনের মণিকটা থেকে যাবে। কেকে কোনো দিন মানুষ চলে যায়, গায়ক চলে যায়, তার গানটা থেকে যায়। আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ, উনি কেকের মরদেহ রবীন্দ্রসদনে আজকে ওখানে রেখে গান স্যালুট দেওয়ার ব্যবস্থা করেছেন। এতক্ষণে মনে দেওয়া হয়েও গেছে গান স্যালুট, এবং কেকের পরিবারও এখানে এসছে, এবং ওনার ডেড বডি নিয়ে আজকে বিকাল 5:30 সময় ওনারা মুম্বাই উদ্দেশ্যে রওনা দেবেন। আমার ভিডিওটা ভালো লাগার হিসেবে ভালো লাগার কথা বলতে পারছি, আমার ভিডিওটা করতে ভালো লাগছে না, তোমাদের কি ভালো লাগবে? এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই।
আর কিছু বলার নিয়ে বলতে পারবো না, কারণ এটা কোনো আমি স্ক্রিপ্ট তৈরি করে প্ল্যান প্রোগ্রাম করে ভিডিওটা করছি না, ভিডিওটা করছি মানে অ্যাজ এ ফ্যান, কেকের ফ্যান হিসেবে। আর রূপঙ্করবাবু কথাটা কালকে এতটা হার্ট করেছে, মানে কেকে সন্ধেবেলা ভিডিওটা দেখে খুব খুব খারাপ লেগেছে, আবার রাত্রিবেলা দেখে মানে কি বলবো, জাস্ট ভাবতে পারছিলাম যে একটা মানুষ সম্বন্ধে এরকমভাবে বল, তার পেশা নেই, সে নিজেও সেই পেশায় একই পেশায় যুক্ত, তারপর সেই মানুষটা চলে গেল, ওর এতে ওর মানে কারোর হাতে কারোর কোনো দোষ নেই, ভগবান তাই চলে গেছেন ভগবানের ইচ্ছা ছিল বলে। তো দ্যাটস ইট, বাই বাই, সবাই ভালো থেকো, বন্ধ কর ভাই আর ভালো লাগছে না, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, কাট কাট বন্ধ কর।